দেখো কাণ্ড। আমি ঠিক ধরেছি, আমি সবাইকে বললাম আমি গাড়ির শব্দ পেয়ে কেউ বিশ্বাসই করতে চাইছে না। সবাই বলছে ওরা এলে নাকি পট করে ভেতরে ঢুকে যেত। এই যে ম্যাডাম, আপনি জানেন আপনাকে খোঁজার জন্য কালকে সারা রাত খাওয়া নেই ঘুম নেই আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি রাস্তায়, আর আজকে বউকে পেয়ে গেছে অমনি আমাকে ভুলে গেল। এই তো এই 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 কোনো, আর আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? বাড়ির সবাই অপেক্ষা করছে আপনাকে দেখার জন্য, কি আশ্চর্য, যাও ভেতরে যাও। ভুল হয়ে গেছে প্রীতম, ভুল হয়ে গেছে বলতে হবে না, তাড়াতাড়ি ভেতরে যাও, সবাই অপেক্ষা করছে, মা দিদি ভাই যাও। আর তোমাকে কি নিমন্ত্রণ করবো, চলো। আচ্ছা প্রীতম দা, কি বলছি, অমিতাভ অঙ্কেল আর সুচিত্রা আন্টি এসছে? হ্যাঁ এসেছে, তো ভেতরে রয়েছে। কিছু বলছে? বলছে মানে কি ভাবে? বৌদি কথা বলছে অমিতাভ অঙ্কেলের সঙ্গে। সবার তো একটাই প্রশ্ন না, রাজীব যদি তিতলিকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে তাহলে কিডন্যাপ করলো কেন? তুমি আরেকটা কথা ভেবে দেখো সানি, তিতলিকে যে রাজীব কিডন্যাপ করেছে এটা অমিতাভ আঙ্কেল জানলেন কি করে? ওনার কাছে খবরটা কেন জানি না, মনে হচ্ছে উনি কিছু জানেন কিন্তু বলছেন না। যাই হোক, চলো 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 ভেতরে। বিষয়টাকে আর জটিল হতে দেওয়া যাবে না, বড় বৌদিকে আঙ্কেল আবার বেশি কিছু বলে না ফেলেন। সব কিছু নিয়ে এত জট পাকানো আমারও আর ভালো লাগছে না। আমি তো বুঝতে পারছি না বাবা, তুমি কেন বারবার প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছো। আমি যখন তোমাকে বললাম যে সানির কাছে হঠাৎ একটা ফোন এলো আর সানি বেরিয়ে গেল, তুমি আমায় কি বললে? সানিকে নাকি তুমি ডেকে পাঠিয়েছো, তিতলির খবর নাকি তুমি সানিকে দিয়েছো। আমিও সেই মতো বাড়িতে সকলকে বললাম, কিন্তু কই, সানি তো আমায় একবারও বললো না যে তোমরা ওইখানে যাচ্ছ। পুরো ব্যাপারটা নিয়ে কেন এত রহস্য করছো বাবা? আরে রহস্যের কি আছে? অফকোর্স রহস্য করছো তোমরা, অফকোর্স রহস্য করছো। তুমি কি করে রাজীবকে কন্ট্যাক্ট করলে? হ্যাঁ, আর রাজীব যার কিনা সানি আর তিতলির ওপর এত রাগ, আগের দিন যে তিতলিকে কিডন্যাপ করলো, সে হঠাৎ করে সানি আর ভাইয়ার মুখ দেখে ওদের কথা শুনে রাজি হয়ে গেল তিতলিকে ছেড়ে দিতে, এত সহজে ব্যাপারটা মিটিয়ে নিতে। তুমি বলো না বাবা, পুরো ব্যাপারটাই ফিশি লাগছে না? আরে ফিশি লাগার কি আছে? শোন মা, ওই রাজীব তো বাবাইয়ের বন্ধু, বাবাই রাজীবকে বুঝিয়েছে যে তিতলিকে ছেড়ে দিতে হবে, তাতে ও বুঝেছে ছেড়ে দিয়েছে। এটাও তো হতে পারে যে রাজীব বুঝতে পেরেছিল যে আমাদের পরিবারকে ঘাঁটালে ওর বিরাট ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বেশ, মেনে নিলাম, কিন্তু এই কথাটার উত্তর অন্তত দাও বাবা, রাজীব কোথায় আছে এটা তুমি কি করে জানলে? কি হলো বাবা, এই কথাটাও এড়িয়ে যাবে? আচ্ছা এড়িয়ে যাবার কি আছে, কি যাতা বলছিস? আচ্ছা আমি বাড়িতে দাঁড়িয়েই তো সবকিছু তোকে বললাম, যে দেখ পরিবারের শান্তির জন্য সব সময় সব বিষয়ের মধ্যে ঢুকতে নেই, কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়াই ভালো, তাতেই সবার মঙ্গল, তাতেই পরিবারের শান্তি। মানে পরিবারের শান্তি? বাবা বাবা, লুক এট মি, তুমি তুমি পরিবার পরিবার বলতে তুমি কি মিন করতে চাইছো? হ্যাঁ তুমি কি কোনোভাবে, বাবা আমায় সত্যি কথা বলো, ভাইয়া বা রাহি কি কোনোভাবে এটার মধ্যে ইনভলভ? আরে না না না, আরে শোন, তুই তো পুরো সন্দেহ করছিস, এই ঘটনার সাথে তোর ভাই বোন একেবারে জড়িত নয়। আমি বলছি, বিলিভ মি, আমি বলছি, শোন, হ্যাঁ এটা বলতে আমার দ্বিধা নেই যে রাজীবই বাবাইকে ফোন করেছিল আর সেখান থেকে ঘটনাটা আমি জানতে পারি, তারপর আমি সানিকে ডেকে বাবাইকে সানির সঙ্গে পাঠিয়ে দিই তিতলিকে আনার জন্য। আসলে কি জানিস বাবলি, ওই রাজীব বলে ছেলেটার খুব টাকার দরকার ছিল, চারিদিকে ধার দেনা করে ফেলেছিল, সেই জন্যই ডেসপারেট হয়ে ওই কিডন্যাপটা করেছিল। কি, ও টাকার জন্য তো ডেসপারেট ছিল, অথচ আমাদের একবারও টাকার কথা বললো না? আমাদের যদি একবার বলতো বাড়ির যে কেউ, বাবা দীপ সানি যে কেউ, আরে এটা তিতলির প্রাণের প্রশ্ন, সবাই রাজি হয়ে যেত টাকা দিতে। তুমি কি বলছো বাবা? বলবে কেন, ততক্ষণে তো এই বিষয়টার মধ্যে আমি ঢুকে পড়েছি। আমি শুনে রাজীবের চাহিদা মতো টাকা বাবাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা শোন, আমার শোন শোন শোন, তুই কেন বুঝতে পারছিস না,
এই বিষয়টা নিয়ে এই বাড়িতে দাঁড়িয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। খুব ম্যাচিওর মা, এটা বুঝতে পারছিস না? আমি টাকাটা দিয়েছি, এটা শুনলে অপরেশন খারাপ লাগবে। শোন, এই বাড়িটা আমার কাছে হচ্ছে আগে আমার বড় মেয়ের শ্বশুর বাড়ি, তারপর আমার বিজনেস পার্টনারের, বুঝেছিস? আর তোর বাবা যতদিন বেঁচে আছে এই বাড়িতে তোর কোনো দিন কোনো অসম্মান আমি হতে দেব না। এই পরিবারে যদি কখনো কোনো সমস্যা হয় আর সেই সমস্যা মেটানোর ক্ষমতা যদি আমার থাকে, আমি সব সময় ছুটে আসব। হ্যাঁ রে মা, এবার একটা কথা বলি, শোন না, আর মন খারাপ করিস না। দেখ, আজ বিজয় দশমী, বিয়ের পর এটাই তোর প্রথম সিঁদুর খেলা। তোর মা এসেছে, তোর যা আসছে, সবাই মিলে হই হই করে একটু সিঁদুর খেলবা। আচ্ছা শোন, ওই বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু মাস্ট। আর দেখ, সবাই যখন যাচ্ছে তখন তোর এই বুড়ো বাপটাকে নিয়ে যেতে ভুলিস না। নিয়ে যাবি তো মা? আমার আর মন খারাপ করে না, কেমন? নিচে না বাবা, তুমি যতই আমায় বোঝাও, আমার মন কিছুতেই কনভিন্সড হচ্ছে না যে রাহি এই ঘটনাটার সাথে কোনোভাবে ইনভলভ না। আমার মন কনভিন্সড হচ্ছে না। মামুনি, তিতলি, 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 তুই ঠিক আছিস তো? আমি তো এসে গেছি মামুনি, আর কেঁদো না প্লিজ। তিতলি, আমার ছোট বোনটা কোথায় চলে গেছিলে তুই? বিশ্বাস কর, তুই বাড়িতে ছিলি না, বাড়িটা বাড়িটা কে ফাঁকা লাগছিল রে, আমার বুকের মধ্যে একটা খাঁকা করছিল। কিন্তু না, কিনে ও ফিরে এসেছে, আর একটা পুরনো খারাপ কথা আমি মনে রাখতে চাই না, সব 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 ভুলে যাবো আমরা সবাই। ও ফিরে এসেছে, ব্যাস আর কিচ্ছু চাই না। রে রেখা, ওকে ভেতরে নিয়ে এসে বসাও, আর কত কান্নাকাটি করবে। চল চল। এই তো তিতলি, এই বাবলি, দেখ তিতলি এসে গেছে। তিতলি, প্রথম তুমি আমাকে দিদি বলে ডাকলে, আমার মনটা ফিরে এসেছে, আমার মনটা ঠিক আছে, আমার কিচ্ছু চাই না। শুনা, তুমি ঠিক আছো তো তিতলি? সত্যি কথা বলো, তুমি ঠিক আছো তো? চাপা, চাপা, ডাক্তারবাবু এসেছেন তো? হ্যাঁ, পাশের ঘরে তো বসেছি। ঘরে কেন? আন চেক করি। আচ্ছা মা, হ্যাঁ,
তিতলিকে এখানে চেক আপ হবে নাকি নাকি ওকে উপরে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়? তো ভালো, ঘরে যাক। আসো শোনো না, আমি প্লিজ এখন তোমাদের সঙ্গে এখানে থাকি, আমি এখন ঘরে যাব না। দেখো আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। না তিতলি, ইউ নিড রেস্ট, আর তাছাড়া জামা কাপড় ছাড়বে না, ফ্রেশ হতে হবে। আসো 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 ভাই প্লিজ, আমি যদি এখন ঘরে চলে যাই আমার কিরকম নিজেকে অসুস্থ অসুস্থ লাগবে। শোনো আমি তোমাদের সঙ্গে থাকি, ডাক্তারবাবু যাওয়ার পর না হয় আমি ঘরে যাব প্লিজ। কিন্তু তিতলি বোধহয় ভাই ছেড়ে দাও, কিছুক্ষণ এখানেই বসো। হ্যাঁ 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 সেই ভালো, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি এখন একদম ঠিক আছি, আমার আর কিচ্ছু হবে না। তোমরা প্লিজ আমাকে নিয়ে আর টেনশন করো না, আমি তোমাদের সঙ্গে এখানে থাকি, দশমীর দিনটা আমি তোমাদের সঙ্গে আনন্দ করে কাটাতে চাই প্লিজ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।